أعوذ بالله من الشيطان الرجيم. آمنوا كما آمن الناس. ইমান আনো যেরকম মানুষ ইমান এনেছে। আমার বলে এই জায়গায় মানুষ বলছে সাহাবার সাহাবাদের মতো ইমান আনো, বা আমরা যেরকম যেভাবে বলি ওর সময় মানুষের মতো ইমান। ইমান আনার ব্যাপারে তো বলা হয় না, কিন্তু এই কথা তো আমাদের কাছে প্রচলিত যে মানুষের মতো মানুষ, এই কথা আমরা খুব জানি বলি বা শুনি। মানুষের মতো মানুষ, তো মানুষের মতো মানুষ কি? মানুষের কিছু বৈশিষ্ট্য যেগুলো মানুষের মধ্যে আশা করা যায়, প্রত্যাশিত, সেই বৈশিষ্ট্যগুলোর জন্য তোমার মধ্যে অতএব। তো আল্লাহ তাআলা বলছে শুধু ইমান নয়, মানুষের মতো ইমান। মানুষের বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে বোধ, বুদ্ধি, চেতনা, চৈতন্য, এই শব্দগুলো মানুষের জন্যই প্রযোজ্য। ভেড়ার ব্যাপারে কোন ভেড়াকে কেউ কোন বলবে না যে বড় সচেতন, নির্বোধ। ভেড়া আবার তার সুবোধ আছেই বা করবে, ভেড়া মানেই সে নির্বোধ। তো মানুষের মতো ইমান, মানুষের যেসব বৈশিষ্ট্য সেই সব বৈশিষ্ট্য যেন তোমার মধ্যে থাকে, আর সেই বৈশিষ্ট্য সহ ইমান দাও। আবার বলছি যে মানুষের বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো দিয়ে মানুষকে অন্যান্য জীব জগতে অন্য সব জীব জগৎ থেকে আলাদা করা হয়, সেগুলো হচ্ছে তার এই আভ্যন্তরীণ গুণাবলী, তার যোগ্যতাগুলো, চেতনা, চৈতন্য, বোধ। এর মোকাবেলায় যদি নির্বোধ হয়ে যায় তো মানুষ মধ্যে থাকবে। তো আল্লাহ তাআলা দিন দিয়েইছেন মানুষ, আর মানুষের মধ্যে আরো বিস্তার করা হয়েছে আকিলকে, যার আকল আছে, শরীয়ত হুকুম তার উপর প্রযোজ্য। যে নির্বোধ আকল নেই তার উপর শরীয়ত হুকুম প্রযোজ্যই না, এর নির্বোধের উপর হারাম কাজ করে কোনো গুণা নেই, নির্বোধ ওর উপর শরীয়ত হুকুম প্রযোজ্য। শরীয়ত হুকুম প্রযোজ্য তার উপর যার বোধ আছে, আকিল আছে, আকল, বুদ্ধি। কোরআন শরীফ আল্লাহ তাআলা বুদ্ধিকে সম্বোধন করেছেন, সব কথা কোরআন শরীফে মানুষের বুদ্ধিকে, দেহ কেন? কানে তো গরুও শুনে ছাগলও শুনে, কিন্তু কোরআন শরীফ গরু ছাগলের জন্য নয়, কানে শুনে ঠিকই, কিন্তু কানে শোনার পরে ওইটাকে যে বুদ্ধিতে বুঝবে সে কোরআন। অতএব এই শোনা তার জন্য অর্থ নেই। মানুষকে বলেছে যে তুমি বা বুদ্ধি দিয়ে মন দিয়ে শোনো, ফার্স্ট তামি হউ, ফার্স্ট মাউন সামি আ মানে কানের শ্রবণ, এটা সামি ইস্তেমা ওটাকে বুঝো, শোনো এবং এটাকে বুঝো, ফার্স্ট তামি হউ। আফলা তা করুন, এই জাতীয় কথা করে শিখবে বহুবার, তোমরা কি বুঝো না? আফলা তা করুন, মানুষের চিন্তা শক্তি ফিকির এইটাকে খুব মূল্য দেওয়া, উলিল আলবাব, বুদ্ধিমান বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। হাসর ময়দানও ডাকা হবে, উলিল আলবাব কোথায়? বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হবে, তাদেরকে আলাদা করে সম্মান দেওয়া হবে। আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফী খালকি সামাওয়াতি ওয়াল আরদ, যারা চিন্তা করে আসমানের সৃষ্টি, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন।
তো দিন এসেছে মানুষের, মানুষ হিসেবে তার বৈশিষ্ট্য যেগুলো ওগুলোকে আরো জাগিয়ে তোলা পারছে, আরো জাগিয়ে তোলা মানে কি আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ধরনের শক্তি দিয়েছেন, ওইটা শুদ্ধ ব্যবহার ওইটার মধ্যে উন্নত হয়। দেহ তো আছে সবাই, যারা বডি বিল্ডিং করে জিমনাসিয়ামে যায় গিয়ে ব্যায়াম করে, ব্যায়াম করাতে যে মাসুলের ব্যায়ামের মধ্যে কাজ করে ওই মাসুলের শক্তি বৃদ্ধি পায়। আগেও একেবারে সে একেবারে অপারক ছিল তা নয়, কিন্তু এটা বাড়া তো দেখা যায় যে আল্লাহর দেওয়া জন্মগতভাবে আছেই, আল্লাহ তাআলা এটার উন্নতির জন্য মানুষের পথ করে রেখেছে। হাই জাম্প করে অলিম্পিকে হাই জাম্প করে আল্লাহ জানে কত রূপ করে যায়, কারো জানা আছে নাকি হাই জাম্পের রেকর্ডটি হলো কিরকম? নিশ্চয় উপরে যাবে। তো যে এত উপর দিয়ে জাম্প দিকে চলে যাচ্ছে, ও যদি ওই ট্রেনিং গুলো না নিত তাহলে তার আধাও পারত না। লাভ তো সবাই দিতে পারে, তুমিও পারো আমিও পারি, কিন্তু এটা চর্চা করার কারণে, ভালো করে উন্নত করার কারণে এত উপরে চলে যায়। একজন সাধারণ মানুষ কারাতে তারাতে ইত্যাদি যখন শিখে তো খালি হাতে হত্যা করতে পারে, ছুটি টুটি লাগে মারা গেল, আর খুব বেশি দিয়ে কিছু করতে তাও না, মনে কিছু করলো না এক দুইটা তারপর উপরে। তো যেরকম শরীরের চর্চা মানুষ করে আছে, ব্যবহার করলে ওটা উন্নত হবে, তার বিপরীত সত্য, ব্যবহার না করলে ওইটা পতা নষ্ট হবে। পশ্চিম জগতে আমেরিকায় যাইতে ওদের হাঁটুকে খুব বেশি ভাঁজ করার প্রয়োজন কখন হয় না, ওই 90 ডিগ্রির চেয়ে বেশি প্রয়োজন হয়। আমরা যখন বাথরুমে যাই তো নিচে বসার কারণে হাঁটু খুব ভাঁজ করতে হয়, বা এমনি ফ্লোরে বসার অভ্যাস আছে হাঁটু ভাঁজ করে, নমাজে যখন পড়তে হাঁটু ভাঁজ করতে হয়, কারণ নমাজও যায় না বাথরুমে আর উঁচু কোমর, যার ফলে বড় হওয়ার পরে বাচ্চাদের বাচ্চা প্রজন্ম মানে সারা জীবনে কখনো ওর হাঁটুকে 90 ডিগ্রির নিচে নিতে হবে, ফলে এক পর্যায়ে গিয়ে ও আর পারে। ছোট বাচ্চা যদি হয় তার ফ্লেক্সিবিলিটি এখন আছে, ইচ্ছা করলে পারে, কিন্তু বয়স যদি হয়ে যায় তাহলে আর পারি, অসম্ভব হয়ে যায়। তো বিদেশ থেকে আমেরিকায় যদি আমাদের দেশে জমা জীবন আসে, বিশেষ করে একটু বয়স্ক লোক যারা, তাদের জন্য এইসব টয়লেটে যাওয়া বড় কষ্ট, ভাত করতে পারে না, আর অনেক সময় একটু মোটা হওয়ার কারণে, তো শুধু মোটা নয় মোটা ওই এক্সারসাইজ না থাকার কারণে তার পাটা ইত্যাদি সাইজ এমন হয়ে যায় আর ভাত করা যায় না। একটু এটি হলে আবার এইদিকে থাই মাসুল আর পায়ের মাসুলগুলো জায়গা দখল করে ফেলে, ও যদি এই ভাতটা পরে থাকতো মোটা হলে পরেও মাসুলগুলো এইভাবে ডেভেলপ করতো না, ওই জায়গায় মাসুল জায়গা রাখে, কিন্তু করে না। এর জমাতে ছিলাম আমেরিকান একজন ছিল, খাওয়া সব খুব সমস্যা হতো, দস্তরখান সামনে হাঁটু তো ভাঁজ করে ভরতে পারে না, একটু লম্বা করতে পা লম্বা করতে হবে, পা যদি পেছন দিকে লম্বা করে তো ব্যালেন্স রাখতে পারে না, দস্তরখান খুব উপরে পড়ে, আর পা যদি সামনের দিকে দিয়ে দেয় তো খাবার জায়গায় আপনার কোন পেট রাখবো মহা সমস্যা। তো শরীরে যদি সে ঠিক ব্যবহার করে ওইটার কর্মক্ষমতা আরো বৃদ্ধি পায়, না করে যেটুকু আছে নষ্ট হয়। কেউ যদি চোখে পট্টি লাগিয়ে রাখে অনেকদিন পর্যন্ত, অনেকদিন পরে যদি পট্টি খুলে তাহলে দেখা যাবে যে ও অন্ধ হয়ে গেছে, আর দিতে পারছে ক্ষমতা নষ্ট হয়ে গেছে, চিন্তার যারা চিন্তার কোনো কাজ করে না, শুধু শারীরিক শ্রমের মধ্যে আছে, ওদেরকে
সাদা সিধা কথা বোঝানো বড় মুশকিল, কারণ ও সারা জীবন বিচারা, বোঝার কোনো প্রয়োজন নেই। আদেশ পালন করে, আদেশগুলো এমন ভাবে থাকে যে এই টাইপে ব্যস্ত, এর চেয়ে বেশি বোঝার প্রয়োজন। কিছুদিন আগে গত বছর না এক বছর উপরে হয়ে গেল, আমার ভাগনা ইন্তেকাল করেছে ওর দফন সিলেটে। আমাদের দেশে লাস্টে শোয়ায় প্রচলিত ধরন হচ্ছে ওকে চিৎ করে শোয়া, আর শূন্য তরিকা হচ্ছে কাজ করে শোয়া। চ্যাপ্টার যদি থাকে তো কাজ তো থাকবে না, পড়ে যাবে। একটু যদি ড্রেনের মতো করে নেয়, এটুকু চওড়া গর্ত, তাহলে ওই কাজ ড্রেনের মধ্যে ঢুকিয়ে দেবে, খুব সহজে কাজ থাকবে। তো যে কবর বানাচ্ছে তাকে আমি যত ভাষা সম্ভব লাইন কেটে তারপর বললাম যে এইভাবে করো, ও ঘুরে ফিরে সম্পূর্ণ থেকে সম্পূর্ণ কবরকে ফ্ল্যাট করে আবার আটু গভীর বানায়। বুঝাতেই পারছে, আর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আরো আশেপাশে লোকের মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে এরকম জিনিসে বুঝবে না কেন। কিন্তু কথা হলো বুঝার সে নিয়তি করে, আর এই তার বয়স এখন 50-এর মতো, গত 50 বছর না বুঝে কেটেছে, এই নতুন করে 50 বছরে একটা কথা বুঝতে হবে সে প্রয়োজন মনে করে। না বুঝে আমার 40-50 বছর তো কাটলো। তো যে ভালো অ্যাকাউন্টেন্ট অনেক হিসাব রাখতে পারে, ও যদি কোনোদিন পাঠশালায় না যেত আর হিসাব নিকাশ কোনোদিন তাকে না করত, তাকে 50 বছরে যদি সে যোগ্য শেখাতে চাইতে পারত, ওই শিক্ষার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। শরীরের চর্চা থাকলে তার ক্ষমতা বাড়ে, না থাকলে যেটুকু আছে নষ্ট হয়ে যায়। পুরা দুনিয়াতে শিক্ষা নামে প্রচলিত যে জিনিস, ওইটা হচ্ছে তার মস্তিষ্কের এক্সারসাইজ। হিসাব এক ধরনের, আইন আরেক ধরনের, ইঞ্জিনিয়ারিং আরেক ধরনের, ডাক্তারি আরেক ধরনের, নানান ধরনের নানান ধরনের ব্যবসায় আছে, যে যেটা হিসাব করে তো ওইটা ব্যবসা কোটি হিসাব করে ফেলে, অন্যটা সে বেশি অত বেশি পারবে না করার কারণে এই ক্ষমতা তার বেড়ে গেছে, অনেকগুলো খুব দ্রুত করতে পারে। আর না যদি করত তাহলে সে ধীরে ধীরে এই চিন্তা করার ক্ষমতা, যে চিন্তা করলে করবে তার চিন্তার ক্ষমতা লোপ পায় বা হ্রাস পায়, চিন্তা করি। দিন আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের সব যোগ্যতাকে আরো উন্নত করার, দৈহিক সহ। সেজন্য হাদিসের আদেশ আছে তোমাদের সন্তানদেরকে সাঁতার কাটা, তীর চালানো, ঘোড়দৌড় শেখাও, এগুলো দৈহিক যোগ্যতা, বর্ষা নিক্ষেপ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে বর্ষা নিক্ষেপ করেছেন, উবাই বিন খালফ মক্কার সর্দার, সে বলতো যে এই ঘোড়ার উপর সওয়ার আমি তোমাকে হত্যা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে আমি তোমাকে হত্যা করবো, সমুদ্র বোধারে বোধারে নাকি নৌকোজে ও খুঁজে বেড়াচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আমি তা হত্যা করবো, একটা বর্ষা নিলে আর নিক্ষেপ করলেন দূর থেকে, ওর ঘাড়ে লাগে এই জায়গা। তো এটা কি সাধারণত তো বুকে টার্গেট করে বা মাথায় টার্গেট করে এটা কিছুটা মিস হয়ে গিয়ে ঘাড়ে লাগলেন, এটাও হতে পারে বর্ম পরা ছিল, বুকে লোহার পোশাক, মাথায় লোহার টুপি, শুধু এই জায়গায় ফাঁকা। তো হাত দিয়ে বর্ষা নিক্ষেপ করেছেন দূর থেকে, ও শুধু যে ছোট্ট ফাঁক আছে ওখানে গেছে। পরে মারা গেছে, দৈহিক যোগ্যতা দিন এটা পছন্দ, শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। তুমি একজন ওলি আল্লাহ, আমি ওলি আল্লাহ, আমি এভাবে হাঁটতে টাকতে পারি না, হাঁটতে পারো না ওলি আল্লাহ, পানি খাও না মুখে দিয়ে আমাকে তুলে খাওয়াও, আমি বলি আল্লাহ
তা না। রসুল সাল্লাহ আলাইহিকে মক্কায় এক চ্যালেঞ্জ করল খুব পাহলওয়ান। আমাদের দেশে আগে নেই, আগে এখনো রেসলিং একটা জিনিস আছে, চর্চা কমে গেছে, একসময় বেশি ছিল পাকিস্তানে খুব রেসলিং, বিশেষ করে মুলতানে, মুলতানে খুব অনেক পেহলওয়ানরা ছিল। তো মক্কায় এক পেহলওয়ান ছিল, তার সম্বন্ধে বলা হয় যে গরুর চামড়া তো খুলে কাজ লাগায়, তো গরুর চামড়া বিছালো, ওর পোষে দাঁড়ালো, নিচে থেকে চামড়া টানলে চামড়া ছিঁড়ে যেত ও সরত না, এরকম ভারী বিশাল পেহলওয়ান। সে চ্যালেঞ্জ করেছে রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে, যদি তুমি আমাকে কুস্তিতে হারাতে পারো তাহলে তোমার তোমার কবুল করো। রসুল সাল্লাম সে কবুল চ্যালেঞ্জ মান, ঠিক আছে। আল্লাহর নবী আসে হচ্ছে এরও বিরাট পেহলওয়ান, তার সাথে কুস্তি করলেন, ওর আনবো হওয়ার সাথে সাথে তাকে ফেলে দিল। সে ভাবলো যে কিছু এটা হয়েছে বাই চান্স, তসলিম করে এটা হয়নি। আবার আবার তিনবার করো, মোটামুটি তিনবার তাকে ফেলে। এক নম্বর কুস্তিগির তাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, মানুষের মধ্যে যেসব যোগ্যতা আছে সেই সব যোগ্যতা পরিপূর্ণ করার জন্য, তার মধ্যে দৈহিক যোগ্যতা অন্যান্যগুলো সহ, তবে এগুলো মদান কম, বাকিগুলো প্রয়োজনে বুদ্ধি প্রয়োগ করা। আল্লাহওয়ালারা ওলামারা তাদের বুদ্ধির প্রয়োগে সাজা দিচ্ছে। আবু হানিফা রহমাতুল্লাহ সম্বন্ধে বলা হয় যুক্তিবিদ্যা রয়ে সম্বন্ধে, ইমাম মালিক রহমাতুল্লাহ সম্বন্ধে উক্তি করেছিলেন যে এই যে যেটা ঘরে ছিলেন ওখানে স্তম্ভ আছে, শুনি কাঠের কাঠের ঘর। আবু হানিফা রহমাতুল্লাহ সম্বন্ধে বলেন তিনি এমন ব্যক্তি যে এই যে কাঠের থনি আছে স্তম্ভ আছে এইটাকে যদি উনি কাঠের প্রমাণ করতে চান তা পারবেন, ওইসব করে কঠিন ব্যাপার আর কাঠের কাঠ প্রমাণ করতে পারবেন, কিন্তু উনি যদি একটা সোনার প্রমাণ করতে চান তাও প্রমাণ করে দেবেন, আর তুমি তোমার প্রমাণের মধ্যে খুদ বের করতে পারবে, তুমি দেখতে পাচ্ছ কাঠের, বলার কোনো উপায় নেই, মানতে হবে, কারণ যুক্তি এমন জবরদস্ত এড়াতে পারে। তো আল্লাহ তাআলা নাকি যুক্তির মধ্যে এত তীক্ষ্ণ দিয়েছে। আল্লাহওয়ালা অনেক সময় হিসাব নিকাশিতে ব্যাপারে মনে করি হিসাব সে কিছু করে না, কিন্তু খুব পারে। দিল্লির বহু নাম করা আলিম ছিল আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহ, শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহ, মাহদিদ রহমতুল্লাহ আলাইহ, চার ছেলে, একজন আব্দুল কাদের, একজন আব্দুল আব্দুল আজিজ, আর কে একটা দুই নাম যাই হোক, উনি নাম করা আলিম ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। সেই জমানায় দুজন আরবি ভাষায় খুব পণ্ডিত, তার আবার এমনি তো ওলি আল্লাহ অত বেশি ভাষা কি জানবেন, মনে মনে এরকম একটা ভাব, যদিও আল্লাহওয়ালা বহুত বড় ওলি আল্লাহ মুহাদ্দিস, আর ওরা দুজন হচ্ছে ভাষার উপর খুব পণ্ডিত। একবার দুজনে মিলে ঠিক করলো যে ওনার কাছে গিয়ে একটু দেখি তো বাজিয়ে ভাষা টাষা কেমন জানে, আসলে কিছু আছেই না ফাঁকা। তো দুজন দুটো আরবি কবিতা রচনা করলো, তারা যে আরবি ভাষার উপর পণ্ডিত কবিতা রচনা করলো, আর হাব্বা বেশে ওনাকে দেখানো আর কি, যেমন খুব আদরের সাথে যে কবিতাটা লিখেছি আপনি দেখেন এর মধ্যে ঠিক আছে কিনা, আসলে ওনাকে একটু বাজিয়ে দেখতে চাই, মনে মনে করছে ও কবিটা বুঝবেই আমাদের হাই লেভেলের জিনিস। তো দুজন কবিতা রচনা করেছে, তারপর কবিতা দুটো কি জানি কোনো কারণে এক্সচেঞ্জ করেছে, আমারটা তোমার তোমারটা গিয়ে তা পুরো হাতে দিয়েছে, একটু আর ওরকম বলে একটা নকল আদব দেখিয়ে যে আমরা একটু কবিতা দেখেছি যদি একটু দেখে দিতে ঠিক আছে কিনা, কোনো হাতে দিলেন একটু পড়লেন, পড়ার পর প্রথম প্রশ্ন করলেন যে তোমার কবিতাগুলো বদলালে, ধরবে স্টাইল থেকে ধরন থেকে যে অদল বদল করেছে, তো প্রথম প্রশ্ন হয় যে অদল বদল করলে
এই কথা পাওয়া শেষ হলো। তারপর দুজনের কবিতারে প্রত্যেক লাইনে সংশোধন করে তো দেখতে মনে হয় কিছুই না, কিন্তু আল্লাহ তাআলা দিনটা যাদেরকে পাচ্ছে দিন তাকে সর্বর্থে সচেতন অবচেতন। এর মোকাবেলায় যত নকল দিন আছে বাতিল, বাতিল সব দিনের লক্ষ্য হচ্ছে তার অনুসারীদেরকে অবচেতন করা। যত বেশি সে সচেতন হবে তত বেশি তাকে ধোকা দেওয়া মুশকিল, ঠকানো মুশকিল। আর বাতিল মানেই হচ্ছে ঠকানো, তাকে অবচেতন না করলে, নির্বোধ না বাড়ালে ঠকানো যাবে। তো দিন হক, সত্য দিন যেটা, ওইটা তো মানুষকে আর উন্নত মানুষ বানাতে চায়। উন্নত মানুষ মানে হচ্ছে তার সব যত ইন্দ্রিয়গুলো আছে, তার ফ্যাকাল্টিজ আছে, ফ্যাকাল্টি বাংলা কি, তার যত আভ্যন্তরীণ যত বোধ আছে, যত দিক আছে, যত মাত্রা আছে, সবগুলোকে আরো উন্নতি করা, উন্নত করা বাহিরে ভিতরে। এই জন্য আলাদা দিন পাঠিয়ে মানুষকে পূর্ণতা দান করা, তার বিয়েটাকে বলা হয় রব, মানে যে পূর্ণতার মধ্যে আনে, ইউরব্বি পরিপূর্ণ বানানো। তো দিন আলাদা দিয়েছেন মানুষের তরবিয়তের জন্য, তাকে পূর্ণতায় আনার জন্য সর্বোচ্চ। বাতিল দিন তার বিপরীত, বাতিল দিন তাকে নির্বোধ বানাচ্ছে। শারীরিকভাবে তাকে তার দুর্বল বানানো যাবে না, কিন্তু আভ্যন্তরীণভাবে তাকে দুর্বল বানাতে চায়, নির্বোধ বানাতে চায়। নির্বোধ বানা একবার যদি বানাতে পারা যায় তাহলে তাকে তার নিয়ন্ত্রণে আনা। দুনিয়াদাররাও অন্যদেরকে যারা প্রচলিত ব্যবসাতে এক্সপ্লয়েট করে, পলিটিক্সের ক্ষেত্রে করে, ব্যবসার ক্ষেত্রে করে, এক্সপ্লয়েট মানে নিজ ছাড়তে অন্যকে ব্যবহার করে। এক্সপ্লয়েট বাংলা শব্দ কি? তো যে তাকে নিজ স্বার্থে তার তার স্বার্থকে তাকে ভুলিয়ে দেয়। বাতিলের উপর যারা চলে আল্লাহ তাআলা তার বাতিল চলার কারণে তাকে নির্বোধ বানিয়ে দেন, নিজেকে নিজে ভুলে যায়। নাসুল্লাহ ফাআনসাহু আনফুসাহ, আল্লাহকে ভুলে গেল অতঃপর নিজেকেও ভুলে গেল। তো নিজেকে ভুলে যাওয়া আর কি, তার নিজের জ্ঞানবোধ থাকে। একটা ভেড়াকে জেলায় ও নিজের বাড়িতে ফিরে আসতে পারবে নাকি? বিড়াল শুধু আলাদা, কিন্তু বিড়াল ছাড়া অন্য কেউ নিজের বাড়িতে আসতে পারবে। এক বিড়ালকে আমাদের কুদ্দি কুদ্দি বিড়াল ফিরে আসতো, দূর দিয়ে ফিরে আসতো, একজন বস্তার ভিতর বন্ধ করে দূর গিয়েছে বিড়াল ফেলবার জন্য, ও নিজেই রাস্তা ভুলে গেছে, তারপর বিড়ালের পেছনে পেছনে বাড়ি এসেছে। এছাড়া কেউ কিছু নিজে মনে রাখতে পারে, আল্লাহ ভুলিয়ে দেন। দুনিয়া মানে হলো বা বাতিল মানে হলো নিজেকেও ভুলে যাওয়া, তার নিজেকে দুর্বল করা, নির্বোধ হয়ে যাওয়া। বাতিল ধর্মগুলো মানুষকে নির্বোধ বানায়। নির্বোধ যখন হয়ে যায় সে চতুষ্পদের মতো, ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, আল্লাহ তাআলা তাদের কথা বলছেন, ওরকম খায় যেরকম চতুষ্পদ খায়। ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, নির্বোধ খাচ্ছে, হালাল হারাম ন্যায় অন্যায় ডান বাকি বলে। কখনো কখনো দেখা যায় গরু জবাই করছে কোরবানির সময়, পাশে আরো গরু ঘাস খাচ্ছে, যদিও সব গরু এটা সরান যায় যে আড়ালেই কোরবানি করা দরকার, জবাই করে একটা সামনে অ্যাটাক করবে এটা নিষিদ্ধ, কিন্তু মানুষ করে, তাদের নির্বোধ মনে করে। কখনো কখনো এত নির্বোধ হয়েও যায়, কিন্তু সবসময় মানুষও বুঝে, কিন্তু এটা আমি নিজেও দেখেছি। আরে গরু ঘাস খাচ্ছে, আরে কিছু তোর পালা, কিন্তু বুদ্ধ মানুষ আল্লাহ তাআলা তাকে বোধ দান, সব বাতিল মানুষকে নির্বোধ বানায়। নির্বোধ বানালে ওকে ব্যবহার করা সহজ, নির্বোধ করা। কে একজন একটা ইন্টারভিউ গিয়েছিল, ইন্টারভিউ মার্কেটিং প্রসঙ্গে, বাজারজাত করাইতে দিন,
উপরে ভর্তি হবে বা একটা চাকরির জন্য মার্কেটিং সম্বন্ধে জিজ্ঞেস করছে, তো তাকে এইভাবে জিজ্ঞেস করলো যে মার্কেটিং মানে কি। পরীক্ষার্থী উত্তর বলল, গ্রীষ্মকালে মরুভূমিতে কম্বল বিক্রি করা। এই উত্তর খুব পছন্দ হয়েছে তার, তাকে পাস। গ্রীষ্মকালে মরুভূমিতে কম্বল কে কিনবে? নিজের জ্ঞানবোধ থাকা অবস্থায় কিনবে না, নিষ্প্রয় জিনিস কেন কিনবে? প্রথম তো ওকে নির্বোধ বানাতে হবে। যা ভালো মার্কেটিং যারা জানে তারা বিভিন্নভাবে প্রথম ওকে বোকা বানায়। তার মধ্যে একটা অংশ হচ্ছে প্রসঙ্গ বাদ দিয়ে তার কিছু হতো গুণগান গাই, আল্লাহ আপনাকে কি সুন্দর চেহারা দিয়েছে আমাকে দিতে হবে। ওটা খুব প্রসঙ্গ নয়, সে চেহারা বিক্রি রাস্তা বিক্রিতে আসে হবে, কিন্তু প্রথম তো ওকে হাতে নিতে হবে। তাকে খোঁজ করার মতো ব্যক্তি বুঝে বুঝে কিছু কথা তাকে কিছুটা বললো টললো, ঘুরিয়ে 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 আসল কথাকে ঘুরিয়ে দিল। আর ঘুরি দেশে এসে ব্যক্তি কিনতে অন্য বিক্রি করবে, একজন তার নিজের প্রয়োজনকে ভুলে গিয়ে বিক্রেতার প্রয়োজন অনুযায়ী বা সুবিধা অনুযায়ী তার টাকা দিয়ে ওটা কিনবে। কখন কিনবে? যখন সে নিজের নির্বোধ। পুরা দুনিয়ায় হচ্ছে বিভিন্ন ধরনের মার্কেটিং। কয়েক বছর আগে আমেরিকার এক নতুন ধর্ম, আমেরিকার দেশই হচ্ছে প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং, তারপরে ওই রেগুলার ওরা ধর্ম ম্যানুফ্যাকচার বিক্রি করে, তারপর এটা শেষ হয়ে যায় নেক্সট মডেল বের করে। আর তো জগতীয় রকম, তার পরিবার একজন ব্যবসা করে জাপানের সাথে, তো জাপান টাপান দরকম জিনিস, জাপানির আবার একে জাতি একে বৈশিষ্ট্য, জাপানিরা জিনিস নকল করার মধ্যে সাংঘাতিক পটু, কিন্তু ভাষা শিখতে আবার স্লো। বিদেশি ভাষা জাপানের সহজে শিখতে পারে, কম জাপানি আছে যে আমেরিকায় ব্যবসা করে ইংরেজি বলতে পারে, তো সে ওর ব্যবসা করে ইংরেজি বলতে হয়। আর এখানে ঢাকার পার্টনার কর্মশাল করতে তো জিজ্ঞেস করলো যে তোমার সন্তান কজন আছে, এগুলো প্রচুর তো শব্দ, কিন্তু ওর ভাষা হলো হাউ মেনি চিলড্রেন ইউ ম্যানুফ্যাকচার। শ্রমিকদেরকে আধুনিক জগতে শ্রমিকদেরকে তার নির্বোধ বানায়। বহুত নাম করা 60-এর দশকের ফিলোসফিক্যাল আন্দোলন ছিল, একজন খুব নাম করা একটা বই ছিল ওই সময়কার শ্রমিকদের ব্যাপার, মানে শ্রমিকদেরকে কিভাবে ক্যাপিটালিস্টরা, অর্থাৎ রেডিক্যাল কমিউনিস্টের ফিলোসফিক্যাল বই, নাম করা ফিলোসফার আরেক প্রফেসর লেখা বই, বই নাম করা টাইটেল হচ্ছে দ্য ওয়ান ডাইমেনশনাল ম্যান। মানুষের অনেকগুলো আভ্যন্তরীণ মাত্রা আছে, কিন্তু ওর সেই বইয়ের প্রতিপাদ্য হলো যে আধুনিক আমেরিকান সোসাইটি তাদের শ্রমিকদেরকে তার সব ডাইমেনশনগুলো কাটতে 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 শুধু এক ডাইমেনশন উপর আছে, ওই একটা লাইনে সে ভেড়ার মতো চলে, যেভাবে তার ইন্ডাস্ট্রি তাকে চালায় নির্বোধ মানে। খুব নাম করা আর কথা যত বলেছে তত সত্য নাও যদি হয়, কিন্তু একেবারে মিথ্যাও না, আচ্ছা আংশিক সত্যও যদি হয় তাও বড় দুঃখের। একজন মানুষকে নির্বোধ বানানো তাই ঠিকই, তো ব্যবসাতে পলিটিক্সে পলিটিক এমন নির্বোধ বানায় ও বুঝে না বুঝে করে, অন্যরা তাকে যদি করাচ্ছে এটা জুসের বোতলে দেয় কোথায় কি। আমার তোমার তো শুনে, আমরা তো পাকিস্তানের সময় পেয়েছি, তো পাকিস্তানের সময় শুনতাম যে বাংলাদেশের তখন বাংলাদেশ ইস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তানের টাকা দিয়ে পাকিস্তান ওর করাচি ইসলামাবাদ কোথায় কাঁচের রাস্তা বানিয়েছে, ওখানে গিয়ে কিন্তু কাঁচের রাস্তা সত্যি একটাও দেখিনি, কি স্বর্গ বানিয়েছে। এবার বাংলাদেশের টাকা যদি বাংলাদেশকে আমরা স্বাধীন করতে পারতাম তো কিনা কি হলো,
স্বাধীন হওয়ার তো বেশ কয়েক বছর তো হয়ে গেল, কিরা কি হয়েছে একটা দেখতে তো পাচ্ছি। নেতারা বলতো এগুলো কেন বলতো তার স্বার্থে বলতো, এখনো বলে, শুরু বললাম একই সময় জায়গায় বলে। তো নেতা মানেই হলো যে ও দলের পেছনে যারা আছে ওদেরকে নির্বোধ বানায়, স্বার্থ ওর নিজের, ওদেরকে ব্যবহার করে বিজনেসে, স্বার্থ নিজের, ওদের ব্যবহার করে ফ্যাশন। কোথায় আমেরিকান ইন্ডাস্ট্রি ফ্যাশন ডিজাইনার হতো বা ফ্রেঞ্চ, তো ফ্রেঞ্চ ডিজাইনার কোম্পানি আমেরিকান, কিন্তু বেচারা ক্রেতা হচ্ছে বাংলাদেশের গ্রামের ছেলে, ওর ঘাড়ে উপর সওয়ার হয়েছে ফ্রেঞ্চ ডিজাইনার আর আমেরিকান কোম্পানি, কিনতে হবে তোমার টাকা দিয়ে, কিনছে, লাভ ওই ডিজাইনারের ওই কোম্পানির, ও কেন কিনে ও জানে কেন কিনে, জিনে ধরা। তো জিনে যদি ধরে তাহলে নিজে জিনের হয়ে সে কাজ করে, মনে করছে নাম আব্দুর রহমান, ওকে জিনে ধরে, জিনের নাম হচ্ছে বিলটেস, তাকে জিজ্ঞেস করলে যে তোমার নাম কি, করে বিলটেস, আব্দুর রহমানকে কেন ধরলে, আমার কি খুব ভালো ইত্যাদি ইত্যাদি। অথচ শব্দ বেরোচ্ছে আব্দুর রহমানের মুক্তি, কিন্তু ভিতরে আসলে বিলকেস বলছে। তখন মানুষকে নির্বোধ না বানাবে, অন্য কেউ তারপর স্বাগত করে। আরে নির্বোধ হওয়ার ব্যাপারটাও অনেক সময় দেখা যায় যে জাহিরি যারা একটু দুর্বল ধরনের এরাই সহজে নির্বোধ হয়ে যায়। জিনও হুঁশিয়ার মানুষকে সম্ভবত কম ধরে, আমার ঠিক জানি না, আমার কিন্তু আমার বিশ্বাস একটু হাবাগুবা লোকে জিনের সহজে ধরতে পারে। আমরা যখন স্কুলে পড়তাম তা আমাদের স্কুলের ডাক্তার ছিলেন, স্কুলের নিজস্ব ডাক্তার একটা স্কুল ছিল, তো ডাক্তার ওই অ্যাপোসের অফিসার ডাক্তার, উনি আবার কোন একটা তরিকার সাথে জড়িত ছিল ওই ডাক্তার, তো মাঝে মাঝে আমাদেরকে নিয়ে ওই কিছু জিকির করাতেন। একবার একটা কোনো একটা জায়গায় ডাকলেন, জিকির কিছু বসালেন, আট দশজনের মতো ছিলাম ওদের, তা ওই জিকির কিছুক্ষণ পড়লেন, কিছুক্ষণ জিকির বেশি কোনো অল্প কিছু না, করার পরেই দেখলাম আমার আট দশের মতো আমি ছাড়া বাকি সবাই অজ্ঞান হয়ে গেছে, পড়ে যায়নি, কিন্তু গভীর নিদ্রার মতো, ওটা নিদ্রা নয় কিন্তু, মানে কিছুক্ষণ জিকির করছে, খুব বেশি সময় যে বিশেষ ধরনের একটা জিকির কি করেছে, জিকির কোনো খারাপ জিকিরও ছিল, কোনো জাদু মন্ত্র জাতীয় না, আমার যতটুকু মনে পড়ে আল্লাহর নামের জিকির, কিন্তু একটা কিছু একটা জিনিস আছে এই কিছুক্ষণের মধ্যেই সবাই ঘুমিয়ে পড়ো, আমি একজন জেগে আছি, আর আমার একটু একটু লজ্জাও লাগছে সবাই ঘুমাবার আমি জেগে আছি, ডানে ভাই একটু তাকালাম সবাই ডানে সবাই সবাই ঘুমাচ্ছে, এখন কি, তারপর যখন সবাইকে জাগাতে চাইলেন তখন আবার ওটা একটু পরিবর্তন করে বেশি করে ডাকতো, ডাক্তার ভালো করে মনে নেই করা যে। তো ব্যবসায়ীরা গোটা তার মার্কেটকে ওইরকম জিনে ধরার মতো ধরে, ওর কিন্তু নিজের বুদ্ধি কাজ করে, সেজন্য টাকা পয়সা কখনো চুরি করে, কখনো কষ্ট করে, কখনো না খেয়ে এই নিষ্প্রয়োজন জিনিসটা কিনে, ওর জিন্স কিনতে হবে, অথচ ও কোন গরিবের ছেলে, ধনী ছেলেও ওর অন্য একটু বেশি প্রয়োজন আছে, কিন্তু সব কিছু ঘুরে কিনতে হবে জিন্স, কেন কিনতে হবে, ওই আমেরিকান কোম্পানি বলেছে কিনতে, ও কি জিন বলেছে কীভাবে, ওই জিনে ধরা যাবে। সব বাতিল ধর্ম তার অধীনস্থ মানুষকে নির্বোধ মানে, নির্বোধ না হলে ওই পিকসল যা করে। একজন মুসলমানের ঘরে জন্ম হওয়া ছেলে যুবক ইসলামে বড় হয়েছে, ও কেমন করে সজ্জা করে, হতেই পারে নির্বোধ না বাড়ালে সজ্জা করবে, কিন্তু সজ্জা করে ঠিক, আমাদের দেশে বেসুমার মানুষ আছে পিকসল একদম, ওরা পাগল নয় ছাগল নয়, কিন্তু সজ্জা করে, ও কেন সজ্জা করে, তো কোনো না কোনোভাবে ওই পীর ওকে নির্বোধ বানিয়েছে, তারপর শয্যা যখন বের করতে পারে ওর টাকা পয়সা বের করতে কোনো ব্যাপারই না, সব টাকা দিয়ে দিয়ে দেবে, আর দে আসলে সুদা করা উদ্দেশ্য
সজদা করে সে পীরও বোঝে আমার কি লাগে, সজদা করলে আমি এক পয়সা পাই, সজদা করে তাকে দখলে রাখার জন্য, তারপর বলে যে টাকা দাও, ডিরেক্টলি টাকা দাও এই কথা বলবে না, আসলে বলবো অন্যান্য কথা, ওগুলো টেকনিক কথা না, যাতের কথা বলবে বা কিছুটা বলবে, কিন্তু সজদা যদি করানো করে ও কিন্তু উৎসব করতে পারে। তো বহুদিন আগে আমেরিকান এক ধর্ম আবিষ্কার করলো, তো সেই ধর্ম ওদের লোকজনকে নিয়ে গেল সেন্ট্রাল আমেরিকায়, গয়না না কোনো একটা গিয়ে ওদের কলোনি করলো, প্রায় 900 জন লোক ছিল। এক পর্যায়ে গিয়ে বেআইনি কিছু কাজ করেছে, হয়তো ড্রাগ ইত্যাদি সম্বন্ধে যায় না, আমেরিকান পুলিশ ওদেরকে আক্রমণ করেছে। যখন পুলিশ আক্রমণ করেছে, পুলিশের হাত থেকে ছুটবার জন্যে, তো ছুটা কি ওর লিডার যে সে সম্পূর্ণ অর্ডার দিল যে আত্মহত্যা করবে, 900 জনের টিম পরিবার সহ সন্তান সহ ওরা সব আত্মহত্যা করলো, বিরাট গামলার মধ্যে পটাশিয়াম সায়ানাইড সলিউশন সম্ভবত করলো বা কোনো একটা সায়ানাইড সলিউশন, আর পরে সিরিঞ্জে নিয়ে মা তার বাচ্চাকে সিরিঞ্জে পুশ করলো, তার নিজে পুশ করলো, তখন 900 জন লোক আত্মহত্যা করলো। তো মানুষ এমন ধরনের যে তাকে নির্বোধ এই মাত্রায় বানানো যায় বা সেলসম্যানশিপ এই মাত্রায় করানো যায় যে তাকে যদি বলে তো তুমি আত্মহত্যা করো তাও করে, তো ওইটা ওঠেন বিরাট লেখালি, 900 জন লোক একসাথে আত্মহত্যা করছে, বিরাটের টিমের মধ্যে সবাই হচ্ছে, পুরা দুনিয়ার বিরাট এক খবর, তো ওই জন্য প্রচুর লেখালি করছিল। তখন দেখেছিলাম এই শব্দটা তার ব্যবহার করেছিল, হাই প্রেশার সেলসম্যানশিপ, একটা হলো শুধু সেলসম্যানশিপ তাকে বলে করে বুদ্ধি করে, হাই প্রেশার সেলসম্যানশিপ এমনভাবে তাকে ধরা যে ছুটতে না পারে, চাপ দিয়ে তাদের কাছে একটা পণ্য বিক্রি করে দেওয়া, তো ওই মরুভূমিতে গ্রীষ্মকালে কম্বল বিক্রি করা, এগুলো হচ্ছে ওই হাই প্রেশার সেলসম্যানশিপের দরকার। মূল জিনিস হচ্ছে তাকে নির্বোধ বানাতে, তো সব বাতিল ধর্ম তার অনুসারীদেরকে নির্বোধ বানায়, বাতিল ধর্ম হয়তো নয় কিন্তু ইসলামের মধ্যে, কিন্তু বাতিল ব্যক্তি ওই বেদাতি পীর যারা আছে এরা ইসলাম দাবি করে, আর একেবারে যে মর্তদ হয়ে গেছে তাও নয়, সে ইসলামের ভিতর হয়ে কোনো হয়তো বা আছেও, হয়তো ইসলামের ভিতর আছেও, কিন্তু ওর অনুসারীদেরকে ও নির্বোধ মানে বিভিন্নভাবে, তার একটা টেকনিক হচ্ছে নিজে বলে না বাকি সবাইকে দিয়ে এত বলায় যে ভুলে, আর মানুষ এমন যে বড় একটা বিশেষ একটা একইভাবে যদি তার উপর সাকে বলতে থাকে তাহলে কিছুক্ষণ পরে আর নিজের জ্ঞান বুদ্ধি থাকে না। রোজার গল্প আছে যে ছাত্ররা মাস্টারের বাড়ি গিয়েছে, শুনেছে ওনার বাড়িতে হালুয়া রান্না করেছে, সেই হিসেবে ওনা গিয়ে হাজির দিয়ে গেলে তো কিছু না কিছু হালুয়া খাওয়া খাওয়াবে, কিন্তু মাস্টারও বুদ্ধিমান মাস্টার, ছাত্র যখন গিয়ে দেখেছে ওই উপরতলার ছাদ আছে জানলা বের করে বলছেন স্যার নাই, নাই এখন কি আর করা যাবে, নাই যখন ফিরে আসতে হলো, কিন্তু তাদের রাগ ওটা তো নেবে, প্ল্যান করেছে। পরের দিন যখন ক্লাসে এসেছে তখন আগেদের প্ল্যান অনুযায়ী একজন জিজ্ঞেস করলো স্যার আপনার আপনার কি শরীর খারাপ লাগে, না আরেকজন ওখানে জিজ্ঞেস করলো স্যার একটু ফ্যাকাশে লাগছে যেন, ওরকম কয়জন জিজ্ঞেস করার পরে ওনার সন্দেহ ঢুকে গেছে, তারপর সবাই দুলতে আরম্ভ করেছে ডাইনে বাই, এই তো ওরা দুলছে কেন, স্যার বুঝতে আমরা মাথা ঘুরাচ্ছি, তো কিছুক্ষণ পরে বীর সাহেব পড়েই গেছে। কথা সত্য, মার্কেটিং নাম এরকমই করে, একইভাবে একই সুরে ওই যে ভণ্ডপীঠদের ও ভণ্ডপীঠদের এজেন্টরা আছে তাদেরকে শেয়ার দেয়, তো পীর নিজের চুপচাপ বসে থাকে গভীর ধ্যান, আর ওই চেলা যারা আছে বা পান্ডা যারা আছে এরা একে ওদেরকে তৈয়ার করে, করতে 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 তারপর যে কোনো পর্যায়ে তাকে নিয়ে যায়। এগুলো ভারতে আরো বেশি, কিছুদিন আগে কোন এক ঋষি না কিছু ইচ্ছা করেছে ওর ভান্ডারকে কয়েক মন সোনা বের করেছে, তো সব ওই মহিলাদের কাছে নিয়েছে, মহিলাদের কাছে না অসব ওই হাতগোলা কলার হাট আর যা কিছু দিয়ে দেবে, আর মহিলাদের কাছে নেওয়া এটা আমাদের দেশে হচ্ছে তবলিগের ভিতরেও আছে,
কিন্তু প্রথম কথা তাকে নির্বোধ মানতে হবে। তো আমাদের একজন সাথী ওই তবলিগের মুরব্বীকে উনার 14 বছর খিদমত করে উনার ওয়াইফের প্রায় 500 ভরি সোনা ছিল, সব শেষ হয়েছে। তারপর ভাগ্যিস উনার ছেলে আলিম হওয়ার পরে মাকে ওখান থেকে উদ্ধার করেছে, না হলে 500 ভরি সোনা তো গিয়েছে আরো যেত। পদ্ধতি সবসময় এক, নির্বোধ বানানো। নির্বোধ বানানোর একটা পদ্ধতি হচ্ছে ভক্তি শ্রদ্ধাকে অতিরিক্ত মাত্রায় নিয়ে যাওয়া। শরীয়তে অনেকগুলো জিনিস আছে গুরুত্বপূর্ণ, কিন্তু সবগুলো একটা সীমানা আছে। দিন মেনে চলা দাবি করে আল্লাহ দিকে মানতে হবে, তো শুধু দিন নয়, দুনিয়ার সব জায়গায় মানতে হবে। দুনিয়া কোন জায়গা আছে না মেনে চলবে? অনেকগুলো জিনিস বিনা যুক্তিতে মেনে নিতে হয়। ও এটার নাম এই অক্ষর লিখল, এটা হচ্ছে ও। ও যদি ওইটা যুক্তি চায় যেটা কেন, ও যুক্তি দিয়ে বুঝাও তো কোন যুক্তি আছে, এটাও মেনে নাও, বাচ্চারা মেনে নেও। বোঝাতে চাইলে ওই মৌলিক জিনিসগুলো বড় কঠিন। একে একে দুই, দুই আর এক তিন। তো বহুদিন আগে ছাত্র যখন ছিলাম, তো ম্যাথমেটিক্সের নাম করা ম্যাথমেটিশিয়ান ব্যাটারি আছে, তার একটা বই পড়লাম নাম্বার উপর, নাম্বার জিনিসটা কি, বিশাল বই। সম্পূর্ণ বই শেষ করার পরে তার নাম্বারের সে ব্যাখ্যা দিল, ডেফিনেশন দিল, নাম্বার ইজ এ ফ্যামিলি মেম্বার অফ নাম্বারস। সব চক্ষু ধর জিরো, কোনো কিছু নাই, মৌলিক জিনিসগুলো তুমি কোথায় ব্যাখ্যা করো? তো বিরাট এক বই লিখেছে নাম্বার কি এর উত্তরে, সম্পূর্ণ বই আসলে কিছু নাই, ফাঁকা। এগুলো তো ম্যানেজ করে, যে এক এক দুই ম্যানেজ হবে, দুই আর এক তিন ম্যানেজ করবে, কিন্তু তাই বলে সব কিছুই মানতেই থাকবো তা না। তো কিছু জিনিসকে ভিত করে ওরা ওই ভণ্ডারা ব্যবহার করে, যে এইটা হলো মানার নীতি, না বুঝে মান, না বুঝে মানো ঠিকই, দুই আর একদিন না বুঝেই মানতে হয়। কোকে কেন কো বলা হয়, না বুঝেই মানতে হয়। এরকম সব জায়গায় কিছু জিনিস না বুঝে মানতে হয়, কিন্তু এটা একেবারে শেষ পর্যন্ত এটাই চলতে থাকবে। তাও তার এক পর্যায়ে আছে তাকে বুঝে মানতে হবে। আল্লাহ তাআলা দিন দিয়েছেন মানুষের বোধকে তীক্ষ্ণ করার জন্য, যেন সে বুঝে দিনের উপর চলে, তা না হলে বেদাতে মনে হয়। আবুল হাসান আল কাদিয়ানী রহমাতুল্লাহ আলাইহি আমাদের দেশে সফরে ছিলেন, কাকরাইলে বায়াত করেছিলেন, আর উনার বয়ানের বিষয়বস্তু ছিল, করেছে কমপক্ষে 30 বছর আগে হবে, বিষয়বস্তু ছিল শুউর, সচেতনতা। তখন এই বয়ান আমি শুনেছি, আর বয়ান শুনে আমার পরে একটা মনে প্রশ্ন হয়েছিল যে তবলিগের মার্কাজে এসে বার করছে, আমরা তো তবলিগি বয়ান এটাই মনে করি যে মুজাহাদার ফজিলত, আল্লাহ পথে বেরোয়া ফজিলত, দাওয়াতের ফজিলত, বা এইগুলো কোনো একটা প্রসঙ্গ। উনি প্রসঙ্গ নিলেন সচেতনতা। আমার মনে এটা ঘুরপে গেছিলাম যে এই উদ্ভট প্রসঙ্গটা, আর আমার মনে হয় কিছুদিন এটা ব্যাপারে কারোর সাথে আলোচনা করেছে পরে, সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি মঞ্জুর ভাইকে মনে হচ্ছে এই বিষয়ে আমার কাছে একটা অপ্রাসঙ্গিক মনে হয়েছে। তখন এখন আমি চিন্তা করে দেখি যে আল্লাহওয়ালা যে দিক দৃষ্টি যে কিরকম তীক্ষ্ণ হয়। ঢাকায় এসেছেন মাত্র এক সফরে একদিন দুদিন, আর কাকরাইলে এসেছেন, আর এসে এই এক সফরের মধ্যে প্রথম বলছে যে এত নির্বোধ, আর এই নির্বুদ্ধিতার উপর চলছে। মাত্র একটা বয়ানই করলেন, আর বয়ানের বিষয়বস্তু ছিল সচেতন, শুহুর, নির্বোধের মতো না চলে। আর দৃষ্টান্ত দিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার বললেন, উনসুর আখাকা জালিমান আম মাজলুমান, তোমার ভাইকে সাহায্য করো, জালিম হোক বা মজলুম হোক। সাহাবারা জিজ্ঞেস করলেন, আমার ভাই যদি মজলুম হয় তাকে সাহায্য করব, এটা তো বুঝলাম, আমার ভাই যদি জালিম হয় তাহলে কেমন করে সাহায্য করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন যে তাকে সাহায্য করা মানে হচ্ছে তাকে জুলুম থেকে বিরত রাখা। তো স্যার
এই মিসাল বুঝলেন যে সাহাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেন, কিন্তু নির্বোধের মতো মানতেন, বুঝে শুনে মানতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেও বোঝার চেষ্টা করতেন। কিন্তু আমার এখানে যে প্রশ্ন কথা বলছি যে ৩০ বছর আগে, কমপক্ষে ৩০ বছর আগে কাকরাইলে এসে বাকি সব প্রসঙ্গকে বাদ দিয়ে এই প্রসঙ্গকে মহারাজ সৈয়দ হাসান রহমতুল্লাহি কয়েকবার আমাদের এখানে টঙ্গীর ময়দানে আরো ময়দানে একটা মিসালের উপর কয়েকবার ওনার কাছে আমি এই মিসাল শুনেছি, একবার না কয়েকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামাতকে পাঠালেন, সেই জামাতের আমির জামাতে গিয়ে আগুন করল, বিরাটের আগুন, আগুন করে তার মামুরদেরকে বললো যে এই আগুনের লাভ ঝাঁপ দাও। মামুরেরা কেউ ঝাঁপ দিল না। ফিরে আসার পরে মদিনাতে তারা ঘটনা শোনালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ওই আগুনে যদি তোমরা ঝাঁপ দিতে তাহলে ওখান থেকে কোনোদিন বেরোতে না। এই আগুনে ঝাঁপ না দেওয়া যে সাহাবার সিদ্ধান্ত, বড় জবরদস্ত সিদ্ধান্ত। কোরআন শরীফে মানার ব্যাপারে বহু আয়াত আছে, উলিল আমরকে মানা, তোমার উপর যারকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে মেনে চলো, কোরআন শরীফে আয়াত আছে, এক আয়াত অনেক আয়াত আছে। হাদিস শরীফে বহু হাদিস আছে মানার ব্যাপারে, না মানার ব্যাপারে আমার জানা মতো কোরআন শরীফে একটা আয়াত নেই, হাদিস শরীফে সম্ভবত নাই, থাকলেও কমপক্ষে আমি কোনোদিন শুনিনি। মানার ব্যাপারে এত আয়াত এত হাদিস থাকার পরে ওই সাহাবারা মানলেন না, এই না মানার দলিল বের করলেন, এই না মানার সমর্থনে তাদের কাছে কোরআন শরীফের একটা আয়াত একটা হাদিস নেই, সব আয়াত সব হাদিস মেনে নেওয়ার পক্ষে। আর এখানে তার অমান্য করলেন, অমান্য করার পর রাসূল সাল্লাল্লাহু তাদের অমান্য করাকে এত মজবুত সমর্থন করলেন যে যদি তোমরা মানতে আর আগুনে ঝাঁপ দিতে তাহলে ওখান থেকে কোনোদিন বেরোতে না, এটাই ছিল জাহান্নামের আগুন, দুনিয়ায় জাহান্নামের আগুন, ওখান থেকে যদি তোমরা ঝাঁপ দিতে ওখান থেকে কোনোদিন বেরোতে না। কিন্তু কথা হলো যে অমান্য যে করল কোন দলিলের উপর, কোন দলিল, দলিল এটাই তাদের আভ্যন্তরীণ শুদ্ধ চেতনা, তার মন তাকে বলছে এটা অসুস্থ। আর দিন আমাদেরকে ওই আভ্যন্তরীণ চেতনাকে উন্নত করতে চায়, তোমার তোমার চেতনা যেন তোমাকে শুদ্ধ পথে পরিচালনা করে, কোন অশুদ্ধ কাজ যেন তোমার চেতনা গ্রহণ না করে, শুদ্ধ জিনিস গ্রহণ করে। তো ওইটারই একটি বিরাট পরীক্ষা ছিল। মহারাজ সৈয়দ হাসান রহমতুল্লাহ এই মিসাল কয়েকবার কয়েক মজলিসে আলাদা করে বলছে, তারপর আবার সাথে আরেক মিসাল বলতেন বাংলাদেশের একটা ঘটনা বা তোর পাকিস্তান কোনো ঘটনা হবে, যে জামাত গিয়েছে শীতের মৌসুমে, আমি তাদেরকে বলেছে মামুরদেরকে তোমরা এই পুকুর ছিল পুকুরে পানির মধ্যে রাত ডুবে থাকো, গলা পর্যন্ত পানিতে, তারা তাই করেছে, এরপরে সবাই অসুস্থ হয়েছে। ওই আমি পারব এই মিসাল দুই মিসাল একসাথে দিতে, ওই আগুনে ঝাঁপ দেওয়ার মিসাল আর তারপরে এদের আমিরকে আমিরের আদেশ মতো গিয়ে ডুবে থাকার মিসাল এবং তাদের অশুদ্ধ। তারপর মহারাজ সৈয়দ খান সাহেব এই কথা বললেন যে আমারে বাঙালি বড়ে মানবে বলে, ওই একাধিকবার এই একই বয়ান ওই একই উক্তি সব শুনেছি, আমারে বাঙালি ভাই বড়ে মানবে বলে, এই কথাটা বড় দুঃখ করে বলতেন, বাহ্যিকভাবে একটু রস লাগিয়ে বলতেন কিন্তু মনে বড় একটা ব্যথা নিয়ে বলতেন, যে বড় নির্বোধ একটা কৌ, বড় নির্বোধ, এরা যে কোনো কারো হাতে বিক্রি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন আমাদেরকে নিজের জন্য এই নির্বুদ্ধিতা থেকে উদ্ধার করে,
সে আমির বলল মুখের মধ্যে ডুবিয়ে থাকো, তুমি ডুবে থাকলে রসুল সাল্লাহ ইসলামের বানানো আমির ছিল। এরকম নয় যে এই আমির ভুল, নির্বাচন ঠিক হয়নি, রসুল সাল্লাহ ইসলামের নির্বাচন করে আমির, সেই আমিরটা অমান্য করেছে তাদের দাবি, তাদের আভ্যন্তরীণ সচেতন সচেতন। এই যে আমির, যে আমিরের কথাতে সে পুকুরের মধ্যে ডুবে থাকলো, সে তো রসুল সাল বানানো আমিরও নয়, আমির বানানো কাকা এলে, তাও এত এটা ও কথা মধ্যে ডুবে থাকলো, অসুস্থ হয়ে গেল, মরলে মরে উঠত, এত অমান, ও মানুষ রয়নি, ভেড়া হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছেন ভেড়া হয়ে যাওয়া যায়, আর এইটা তো আমরা বর্তমানে দেখছি, প্রত্যক্ষ করছি প্রত্যেক দিন, হাজারো লাখ তাবলিগের মজমা কিরকম করে মানুষের পেটে জন্ম নিয়ে হয়ে গেছে ভেড়া। এটা বড় দুঃখের কথা, দিনে আমরা এসেছি মানুষ হওয়ার জন্য, ভেড়া হওয়ার জন্য, নির্বোধ হওয়ার জন্য, কিন্তু হয়েছে নির্বোধ। আল্লাহ আমাদের রক্ষা করে, যেন আমরা বহুত মেহনত করা দরকার যে আমি নিজেকেও নির্বোধ না বানাই, আমার কৌমকে নির্বোধের অবস্থা থেকে যেন আমি উদ্ধার سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين